শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের মামলাটি ছিল বুধবার ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য এক বছরেরও বেশি সময় হয়ে গেলেও দুর্নীতির দায় জর্জরিত হয়ে এখন ঠিকানা তার জেলেই। তবে মামলা এখনো বিচারাধীন। তার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তাকে পেশ করা হয় নগর দায়রা আদালতে। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন ধৃত মানিক। তার এতদিনের জেল যাত্রা পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগের বিষয়ে মানিককে প্রশ্ন করা হলে মানিক জানান, আমি আপনাকে অনুরোধ করলাম যে গতকাল কলকাতা হাইকোর্টে আমি নিজে সওয়াল করেছি বেলা চারটের সময়, আজকেও চারটের সময় ওটা ফিক্সড আছে সুব্রা ঘোষের কোর্টে, জাস্টিস অনারেবল জাস্টিস সুব্রা ঘোষের কোর্টে। তো আপনারা যা প্রশ্ন করছেন তার উত্তর ওখানে আমি দিচ্ছি এবং এই কোর্টেও দিচ্ছি, কাইন্ডলি ওটা ফলো করুন। তাও ব্যক্তিগতভাবে আপনি কি ওইটা ফলো করুন বললাম। সাংবাদিকদের কাছে এর থেকে বেশি মুখ খোলেননি মানিক। তবে শুনানিতে আদালতে মানিক বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত করেন। আদালতের দৃষ্টি আকর্ষণ করে মানিক বলেন, আমি কিছু বলতে চাই হুজুর। বিচারক বলেন, আপনার কিছু বক্তব্য থাকলে সেটা আপনি আইনজীবীর মাধ্যমে আইনি নিয়ম মেনে করুন। যদিও মানিক বলেন, এডির আইনজীবী দাবি করছেন আমি গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত করছে, অথচ এডি প্রয়োজনীয় তথ্য জমা দিচ্ছে না, উল্টে আমার নামেই অভিযোগ তুলছে। বিচারক মানিককে বলেন, এমন অভিযোগ আপনি তুলতে পারেন না কারণ ইডির তরফে কোনো বিষয় স্থগিত নেই। এখানেও থামেন না মানিক। আদালতে তিনি জানান, দুবছর ধরে আমি জেলে, আমার একটা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছি আপাতত, যার জন্য অত্যন্ত জটিল এক শল্য চিকিৎসার দরকার। যদিও বুধবারের মতো এখানেই শুনানি শেষ হয় মানিক বনাম ইডির মামলার। অবশেষে আদালত জানায় মামলার পরবর্তী শুনানি 29 জুন।